Happy Diwali to all of you. Hi everyone, welcome back to my channel. আজকের ব্লগে তোমাদের দেখাবো দিওয়ালি স্পেশাল কি কি ডেকোরেটিভ আইটেমস আমি লোকাল মার্কেট থেকে পারচেজ করেছি, কিভাবে ডেকোরেট করেছি, যেখান থেকে তোমরাও অনেক আইডিয়া পেয়ে যাবে আর ডিফারেন্ট ফেস্টিভ্যালে ডিফারেন্টভাবে ডেকোরেট করতে পারবে। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে নিয়েছি এই তোরণটা, যেটা আমি আমার বাড়ির এন্ট্রান্সে লাগিয়েছি। এর সাথে দুটো এরকম ডেকোরেটিভ আইটেমসও নিয়েছি, জানি না এটাকে কি বলে, তোমরা যদি জানো তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এর সাথে নিয়েছি চারটে কালারফুল প্রদীপ। তো চলো তোমাদেরকে দেখাই এই প্রদীপ আর ফ্লাওয়ার্স দিয়ে কিভাবে আমি ফ্লাওয়ার রঙ্গোলি ডিজাইন করেছি। নেক্সট নিয়েছি এই প্রদীপ স্ট্যান্ডটা। অ্যাকচুয়ালি আমি আমার ঘরে হ্যাং করব বলে এই প্রদীপ স্ট্যান্ডটা কিনেছিলাম, কিন্তু কেনার পর বাড়িতে এসে দেখি যে সেরকম কোনো স্পেসিফিক জায়গাই নেই যে যেখানে এটা আমি স্থিরভাবে হ্যাং করতে পারবো। তো সেই জন্য আমি একটা সেন্টার টেবিলে, আমার বাড়ির সেন্টার টেবিলে এটাকে ডেকোরেট করেছি। তো চলো সেটাও তোমাদেরকে একবার দেখাই।
নেক্সট নিয়েছি 12 পিসের এই রকম ক্যান্ডেল স্ট্যান্ড, নেক্সট নিয়েছি এই পঞ্চপ্রদীপটা। আর কিভাবে আমি এই পঞ্চপ্রদীপ আর ফুল দিয়ে আমার বাড়ির সামনের পোর্শনটা রঙ্গোলি করেছি, চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। সাথে নিয়েছি পোলতে, মাটির প্রদীপ, সর্ষের তেল আর পূজোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। দেওয়ালিতে ফ্লাওয়ার এবং লাইট দিয়ে ডেকোরেট করার আরও একটা আইডিয়া চলো তোমাদের সাথে শেয়ার করি। সব মিলিয়ে খুব ভালো করে সেলিব্রেট করলাম পুরো দিওয়ালিটা। তোমাদের কেমন দিওয়ালি কাটলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন ফ্লাওয়ার রঙ্গোলি ডিজাইনটা সবথেকে তোমাদের ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজ আসি, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।